হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, আমাদের প্রিয়তমা সিনেমার নায়িকা ইদিকা পাল কলকাতা থেকে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে ভিডিও করে তাকে বলছিলেন, দিদি তুমি তো আসলে সাকিব দার আসল প্রিয়তমা, এটা তো আমি জানি। প্রিয়তমা সিনেমা টিম ব্লকবাস্টার হয়, অপু বিশ্বাসও তাকে শুভেচ্ছা জানালেন, বললেন তুমি দারুণ অভিনয় করেছো, তোমার অভিনয় দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি, খুবই চমৎকার অভিনয় তোমার, তোমার ভবিষ্যৎ অনেক দূর এগিয়ে যাক, অনেক উজ্জ্বল হোক, এটাই কামনা করছি। ইদিকা পাল বলল, দিদি তুমি আসলে খুবই ভালো মানুষ এবং সাকিব দার যোগ্য মানুষ, আর সাকিব দা তোমাকে কতটা ভালোবাসে সেটা কিন্তু তার সঙ্গে সিনেমা করতে যেয়ে আমি টের পেয়েছি। সত্যি তোমরা অনেক দুজনই অনেক ভাগ্যবতী যে সেও তোমার মতো একজন প্রিয়তমা পেয়েছে, আর আমি তুমিও তার মতো একজন এত ভালো মানুষ পেয়েছো, আর তোমাদের এই যে একজনের প্রতি একজনের এত রেসপেক্ট, এটা আমাকে মুগ্ধ করেছে। সচরাচর এরকমটা দেখা যায় না, আমাদের ইন্ডাস্ট্রিতেও এ ধরনের অনেক জুটি রয়েছে, অনেক কাপল রয়েছে, কিন্তু তোমাদের মতো এরকম আমি আসলেই দেখিনি। ভালোবাসা জিনিসটা আসলে চোখে দেখা যায় না, ওটা হৃদয় দিয়ে অনুভব করতে হয়। আমি তার সঙ্গে প্রিয়তমা করতে যে অনুভব করেছি, তিনি আসলে তোমাকে কতটা বা তার পরিবারকে কতটা ভালো ভালোবাসে সেটা, এবং তার মতো মানুষকে কেন তো মানুষ ভালোবাসবে না বলো? তোমার প্রিয়তমকে আসলে সবাই ভালোবাসবে, তবে তুমি আমাকে নিয়ে যে একটু টেনশন করনি সেজন্য আমি তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আসলে কি কলকাতাতেও যখন সিনেমা করি এখানেও আমাকে সবাই অনেক বেশি ভালোবাসে, তোমাদের ওখানে যে এতটা ভালোবাসা পাবো ভাবিনি, আর একদম আমি তো খুব ভয়ে ভয়ে ছিলাম যে তুমি বিষয়টা কিভাবে নেবে। তোমার সঙ্গে যখন দেখা হলো তখন অনেকটা ক্লিয়ার ছিলাম যে না তুমি অনেক বড় মনের মানুষ, তারপরেও যেটা হয়েছে সাকিব দা এত বড় অভিনেতা, এত বড় অভিনেতার সঙ্গে কাজ করছি, আমি কি পারবো কি পারবো না, এই বোধটা আমার ভিতরে সবসময় কাজ করছিল, কিন্তু কাজ করতে যে আমার একটুও মনে হয়নি যে আমি নতুন আর তিনি এত বড় স্টার, মানে এই যে কোঅপারেশনটা এটা আমার জীবনে অনেক দূর আমাকে এগিয়ে নিয়ে যাবে, আমি অনেক মুগ্ধ হয়েছি, অনেক ভালো লেগেছে। আমার দেশে আসলে নিশ্চয়ই তুমি আমার বাড়িতে উঠবে আর অন্য কোথাও নয়। কথাটা শুনে অপু বিশ্বাস বললেন, আসলে ওখানে তো যাই হয় অনেক কাজে, আর আমার নিজের দিদির বাড়ি রয়েছে, তো সব কিছু মিলে আসলে অন্য কোথাও থাকা হয় না। তোমার বাড়ি নিশ্চয়ই একবার একবেলা যাব, তোমার সঙ্গে আড্ডা দেবো, কথা হবে, আর বাংলাদেশে আসলে তো তুমি আমার এখানেই উঠবে। ভালো থেকো ইদিকা, নিশ্চয়ই এর পরবর্তীতে আমাদেরও বন্ধুত্ব আরও অনেক দূর এগিয়ে যাবে, এবং তোমার সঙ্গে হয়তো আমিও আবার কাজ করব কোনো একটা মুভিতে, আমাদের হয়তো দেখা হয়ে যাবে। তো ভালো লেগেছে তোমার, আমাকে ভালো লেগেছে দেখে, বাংলাদেশকে ভালো লেগেছে দেখে, আর প্রিয়তমা সিনেমাটি তোমাকে আমাদের দর্শক অনেক বেশি গ্রহণ করেছে, তোমাকে ভালো বলেছে, তুমি ভালো বলার মতো একটা মেয়ে তোমার, তুমিও আমার দেশে এলে আমি আমার অনেক ভালো লাগবে, আর নিশ্চয়ই আমি জয়কে নিয়ে তোমার ওখানে যাব, আর গেলে তো আড্ডা হবে কথা হবে, সে পর্যন্ত ভালো থেকো। খুব চমৎকার করে আড্ডা দিলেন দুজন মানুষ, এবং এই আড্ডাটা আসলেই খুব জরুরি। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। Thank you.